এবারে অনেক জায়গায় পানির দামে গরুর চামড়া বিক্রি হলেও ছাগলের চামড়া কেনেননি কেউ। সরকারিভাবে চামড়ার দাম কিছুটা বাড়লেও সারা দেশে চামড়া ব্যবসায়ীদের মুখে হাসি নেই। লবণের বাড়তি দাম এবং শ্রমিক খরচ বেড়ে লোকসানের আশঙ্কা করছেন অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজুমনি শুভ। চলতি বছর সরকারিভাবে কাঁচা চামড়ার দাম বাড়ানো ছাড়াও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হুঁশিয়ারির পরও কোরবানির পশুর চামড়া নিয়ে নৈরাজ্য থামেনি। আড়তদাররা ইচ্ছেমতো দাম নির্ধারণ করে পানির দামে চামড়া বিক্রি করতে বাধ্য করছেন বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। বেশিরভাগ জায়গাতেই চামড়া বিক্রি হচ্ছে কম দামে, ফলে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ী ও পাইকাররা। সরকার দাম বাড়ালেও হাসি ফেরেনি ব্যবসায়ীদের মুখে, লোকসানের আশঙ্কায় অনেকেই। কারণ হিসেবে তারা বলছেন, এবার লবণ আর শ্রমিকদের মজুরি এতটাই বেড়েছে যে যেই দামে চামড়া কিনেছেন তাতে খুব একটা লাভ হচ্ছে না তাদের। প্রত্যেকটা মালের 300 টাকা খরচ, তাতে আবার 1200 টাকা পড়তা পড়তা লবণের দাম বেশি থাকাতে, কেয়ারিং খরচ বেশি থাকাতে আমাদের পড়তে হচ্ছে না। এদিকে পানির দামে গরুর চামড়া বিক্রি হলেও কোথাও কোথাও ছাগলের চামড়া কেনেনি কেউ, ফেলে দেওয়া হয়েছে ভাগাড়ে। আর বৃষ্টির কারণে গরুর চামড়া প্রক্রিয়াজাত করা নিয়ে চরম বিপাকে ব্যবসায়ীরা। একসময় যেখানে কোরবানি দেওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে চামড়া কেনার প্রতিযোগিতা থাকতো, সেখানে এখন লোকসানের ভয়ে মাঠ পুরোই ফাঁকা, অনেকেই ছেড়েছেন এ ব্যবসা। চামড়া ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারি দর আরও বৃদ্ধি এবং অবৈধ সিন্ডিকেট ভাঙার কথা বলছেন সচেতন মহল। সিরাজুম মনির শুভ, নাগরিক।